কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর মধ্যে পৃথক গোলাগুলির ঘটনায় আরসা কমান্ডার সহ দুইজন নিহত হয়েছেন। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, ভোরে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে আরসার এক কমান্ডার নিহত হন। অপরদিকে উপজেলার জামতলি ক্যাম্পে আরসার সাথে আরেক গ্রুপের গোলাগুলিতে আরসার মোহাম্মদ আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোর ছুরিকাঘাতে নিহত হন। পরে উখিয়া পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।